আগরতলা পৌর নিগমের অনুমতি শিশু উদ্যানের পুকুরের পারে বুধবার থেকে শুরু হয়েছে চৈত্রের হাট ব্যবসায়ীরা বিভিন্ন পশার নিয়ে সকাল থেকেই চৈত্রের হাটে সামিল হন দোকান খুলে বসলেও ক্রেতাদের যেমন দেখা নেই তাতে যার পরাই হতাশাগ্রস্ত চৈত্রের হাটে আসা বিভিন্ন পশার নিয়ে বসা ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছেন অন্যান্য বছর আরও অনেক আগে থেকেই চৈত্রের হাট শুরু হতো এবছর অনেক দেরিতে চৈত্রের হাট বসার অনুমতি দিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ চৈত্রের হাটে শকুন্তলা রোডে নেতাদের বেশি ভিড় হয় এবছর শকুন্তলা রোডে চৈত্রের হাট বসার অনুমতি দেয়নি প্রশাসন। ফলে হাটে দোকান নিয়ে বসতে ইচ্ছুক ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ী এখনো কোনো সম্ভাবনা কিছুই বোঝা যাচ্ছে না লোকজন করোনার জন্য কি পরিমাণে আসবে এটা এখন এখন আমাদের কোনো আইডিয়া হচ্ছে না ঠিক আছে আশা করা যাচ্ছে এবার মানে অন্য বছরের মতন মেলা ওই রকম হবে না আমরা তো আগে শকুন্তলা মার্কেটে বইতাম ওখানে তো শকুন্তলা দিছে না আমরা এখানে দিছি এন বইছি ওখানে যেমনি মানে ইয়ের জনগণ আছে সবাই মিললে সেটা যাতে এন আইয়ে আমরা যাতে এন দেখাশোনা করে দোকানদারি কিরম রাজ্যে করোনা সংক্রমণের হার প্রতিদিন বেড়ে চলেছে এমতাবস্থায় চৈত্রের হাট বসালেও ক্রেতারা তাতে কতটা সাড়া দেবেন তা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠেছে কেননা চৈত্রের হাটে সামাজিক দূরত্ব বজায় রাখার তেমন কোনো সম্ভাবনা নেই রিপোর্ট হাল্লাব